আজ পট খাওয়া একটা মানুষ যার নাম হলো ব্যারিস্টার সুমন চিরিন্নিটারে হ্যাঁ সিলেটের চুনারুঘাট সেই এলাকার একজন ব্যক্তি যার নাম ব্যারিস্টার সুমন সে একজন মানবতার ফেরিওয়ালা ছিল প্রত্যেকটা বন্যার সময় সে প্রত্যেকটা মানুষের দারে দারে যে ত্রাণ পৌঁছিয়েছে সুনামগঞ্জ সিলেটে আমরাও যখন গিয়েছি তাকে দেখেছি শুধু এতটুকু না তার ব্যাপারে এতটুকু বলতে পারি প্রত্যেকটা রাস্তাঘাট কালবাট এমনকি প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এলাকার যথেষ্ট পরিমাণ সেবা করেছে কিন্তু সেই কেবলমাত্র তার জীবনের মধ্যে এত পরিমাণ শহরত এত পরিমাণ প্রসিদ্ধি এত পরিমাণ মানুষের সমর্থন জুগিয়েছে কেবলমাত্র তার ভুল ছিল জীবনের একটা সে গণতন্ত্রের গোলামি করেছে জোরে কোন ঠিক কি না পরিশেষে যখন গণতন্ত্রের গোলামি করেছে ওই বিগত সরকার যে জালেম সরকার স্বৈরাচার সরকারের যখন চাটুকার করে তার থেকে নমিনেশন নিয়ে যখন নাকি বিনা ভোটে রাতের সেই ভোট মারার মাধ্যমে যখন এমপি হলো আহারে আমার আল্লাহর গজব যখন নেমে এলো ওই মুহূর্তের মধ্যে যেই দেশের ভিতরে যার সমর্থনের অভাব নাই যে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সে সিলেটের অঞ্চলে চুনারুঘাট অঞ্চলে কোনো একটা মানুষ কথা বললে জনতা তার বিরুদ্ধে লেগে যেত অন্তত পক্ষে সেই মানুষটা অবস্থা এমন হয়েছে সেই অঞ্চলের মধ্যে সে গণতন্ত্রের গোলামি করার কারণে আজ এমন অবস্থা হয়েছে অন্ততপক্ষে সেই জায়গায় সিলেটের মাটিতে তার জায়গা নাই জোরে কোন ঠিক কি না আমরা শুনতে পেলাম দেশ থেকে সে ভাগেছে ভেগেছিল কিন্তু পরিশেষে যখন গতকাল এসেছে আসবার পরে সুন্দর করে চট করে এসেছে কট করে কথা বলেন না কেন কারণ ওনাদের ভাষাই বলি কারণ ওনারা বলেছে এই কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের বাহিরে ইন্ডিয়াতে এসেছে ইন্ডিয়াতে ছিল তখন রাজনৈতিক ওই নেতার সাথে যখন কথা বলছিল তখন সে বলেছে বেশি চিন্তা করো না আমি কাছেই আছি চট করে ঢুকে যাব কথা বলেন না কেন যেহেতু প্রধানমন্ত্রী আসে নাই তার অনুসারীরা এসেছে অনুষ্ঠিত ব্যক্তি সে ব্যারিস্টার সুমন সাহেব চট করে ঢুকেছে আর কট করে ধরা খেয়েছে ধরে কোন ঠিক কি না আজ কট করে ধরা খাওয়ার পরে 5 দিনের রিমান্ড আজ হয়েছে আমি বলি তার একটাই মূল কারণ আগে করেছিল আল্লাহর গোলামি অর্থাৎ আল্লাহর মানব মণ্ডলীর সেবা করে মানুষের মন অর্জন করে আল্লাহর মনতুষ্টি করেছিল কিন্তু সেটাকে সেই জিনিসের মধ্যে না রেখে গণতন্ত্রের গোলামি করেছো মানুষের গোলামি করেছো আল্লাহ বলে বান্দা শান্তি দেব না অশান্তির অনলে জ্বালায়া পোড়ায়া তোরে মারব আরো আস্তে কোন আমার বন্ধুরা আমার ভাড়া আমার আবার একটা সমস্যা উচিত কথা আবার বেশি কই যার কারণে আমার অনেকে পছন্দ করতে পারে না তবে একটা কথা বলি এই কথাগুলো বলার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই অতএব আমি যেই কথাটা বলতে চাই আল্লাহ পাকের দাসত্ব আল্লাহ পাকের গোলামি করার দরকার আছে না নাই আমরা দাসত্ব করব গোলামি করব একমাত্র কার ও নওজোয়ান আমার তরুণ যুবকেরা আমিও তোমাদেরকে বলে যাই বন্ধু আমি তোমাদেরকে বলি আল্লাহর গোলামি করো আজ যেই কাজটুকু এই জান্নাতের বাগান সাজিয়েছ মন বলেছে দিল জুড়িয়েছে যে মানুষগুলো আজ বর্তমানে এই অঞ্চলের মধ্যে মানুষগুলো যে যুবকগুলো আজ গানের কনসার্ট করতে পারত আজ যাত্রার পালা দিতে পারত আজ যুবকগুলো মেয়ে এনে নাচাতে পারত আজ যুবকগুলো আজ এই জায়গার ভিতরে অন্তত পক্ষে এমনি করে খারাপ আড্ডা দিতে পারত ওই মানুষ ওই নওজোয়ান যুবকগুলো আজ দিনের বুঝেছে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামের প্রতি ডাকবার জন্য এই বিশাল খরচ করে এই জান্নাতের বাগান সাজিয়েছে এজন্যই তো রাসূলুল্লাহ বলেন ওই যুবকগুলো এমন যুবক হবে যে যুবকগুলো ময়দানে মাহশরে যে যুবকগুলো আনসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ যে ইবাদত আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে যে ইবাদতের মধ্যে বান্দাকে ডাকে ওই যুবক আল্লাহর আরশে আজিমের নিচে শাস্ত্রীয় মানুষ যে জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া পাবে কঠিন ময়দানে মাহশরে ওই যুবকদের মধ্যে অন্তর্ভুক্ত হব আল্লাহ ওই যুবকদের মধ্যে তোমাদেরকে অন্তর্ভুক্ত করুক জোরে বলেন আমিন আমার বন্ধুরা আমার ভাইরা এই জন্য দাসত্ব এবং গোলামি চলবে আল্লাহর দ্বিতীয় নাম্বার সময় নাই ওই বিষয়ে কথা বলার দ্বিতীয় নাম্বার কথা হলো ওবিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের পিতা তোমাদের মাথা ওর সাথে তোমরা সৎ আচরণ করো ভালো আচরণ করো আমার বন্ধুরা আমার ভাইরা সৎ আচরণ কাদের সাথে করতে বলেছেন জোরে হ্যাঁ অনেকে কয় আব্বা আম্মা অনেকে কয় বাবা মা যাই বলেন না কেন উভয় এক বাবা আর মা আর বাবা উভয় এক আমার বন্ধুরা আব্বা আর আম্মা দুবইটি এক কিন্তু এই দুইটা শব্দ সাধারণ কোন শব্দ না পৃথিবীর বুকে সবচেয়েতে চটকদার সবচেয়েতে মজাদার একটা শব্দ হলো বাবা
আরেকটা হলো মা এর চাইতে মধুর আর কোন শব্দ নাই আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে মজাদার এই শব্দ আমার বন্ধুরা আমার ভাইরা শব্দ দুইটা ছোট হতে পারে কিন্তু তার মাঝে আমার আল্লাহ এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ মহব্বত তিনি নিহিত রেখেছেন পৃথিবীর আর কোন কিছুর মাঝে আমার আল্লাহ নিহিত রাখেন নাই এজন্য বলি আমার দোস্ত এই মা আর বাবা কত দামি এই কথাটাই আগে বুঝাইতে চাই এই পৃথিবীর বুকে এই মা আর বাবা আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে মর্যাদাবান জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ফরমান আমার উম্মতেরা এই মা আর বাবা কত পরিমাণ দামি তোমরা একটু বোঝার চেষ্টা করো এই মা বাবা এত পরিমাণ দামি এই পৃথিবীর বুকে আমার আল্লাহ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তিনি এই কথা বলেছেন আমার ইবাদত আমার দাসত্বের পরে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কথাকে কিতাব কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তারা হলো মা আর বাবা মা আর বাবার কথা আল্লাহ উল্লেখ করে এই কথা জানা দিলেন তাম পৃথিবীর মানুষেরা রে তোমরা জেনে রেখো তোমরা বুঝে রেখো আমি আল্লাহর দাসত্ব আর গোলামি না করলে যেমন করে তোমরা জান্নাতবাসী হতে পারবে না তেমন করে মা বাবার সাথে ভালো আচরণ না করলে তাদের খেদমত না করলে তোমরাও ঠিক জান্নাতের সেই অধিবাসী হতে পারবে না আমার বন্ধুরা আমার ভাইরা এই দুনিয়ার জমিনে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের বিধিবিধান হজ যাকাত ঠিকভাবে যথা সময়ে আদায় করে এমন কি দুনিয়ার জমিনে পাক্কা ইমানদার কিন্তু এই দুনিয়ার জমিনে কেউ যদি সামান্য পরিমাণ পিতামাতাকে কষ্ট দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি আয়াতে এই কথা জানা দিলেন বান্দা তুমি জেনে রেখো ওই মা বাবাকে যে তুমি কষ্ট দিলে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তোমার সমস্ত জিন্দেগীর সমস্ত আমল আমি আল্লাহ মুহূর্তের মধ্যে বরবাদ করে দিব তোমার জন্য যেই জান্নাতের আমি ঘোষণা দিয়েছিলাম আমার দাসত্ব আর আমার গোলামি করার কারণে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে মুহূর্তের মধ্যে আমি তা বাতিল করে দেব এজন্য বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা তোমরা জান্নাত চাও জান্নাত কোথায় জান্নাত কেবল মাত্র নামাজ রোজা হজ যাকাত আর লম্বা জামা লম্বা টুপি আর লম্বা দাড়ির মধ্যে নয় বরঞ্চ ইসলামের পূর্ণ বিধান মানার সাথে জান্নাতটা তোমার যে জায়গায় খুঁজতে হবে ওই জায়গাটুকু হলো খেটে খাওয়া ওই দিন মজুর বাবার সেই পায়ের নিচে আর ওই মা আ ও আ ধোয়া সেই পা যে পা ময়লা ময়লা যুক্ত ওই পায়ের নিচে অতএব দুনিয়ার জমিনে যদি সন্তান জান্নাত খুঁজতে চায় কেবল মাত্র শুধুমাত্র মা বাবার কদমের নিচেই জান্নাত তালাশ করবে জান্নাত যদি সেই জায়গায় তালাশ করে সেইখানেই পাবে রাসূলুল্লাহ বলেন হুমা জান্নাতুকা ও নারুকা তোমার মা বাবা হয়তো বা তোমার জান্নাত হবে মা বাবা হয়তো বা তোমার জাহান্নাম হবে কাজী তুমি মা বাবার খেদমত করো আমি আল্লাহর দাসত্ব এবং আমার গোলামি করার পরে মা বাবার সেবা করো মা বাবার যদি সেবা করতে পারো আমি রাসূলুল্লাহ জানা দিলাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত মা বাবার কদমের নিচেই কেবল মাত্র জান্নাত কাজী মা বাবার সেবা করো বা তো আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী দৌড়া আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তো যুদ্ধের ময়দানে যেতে মনে চায় যুদ্ধের ময়দানে গেলে যদি জীবনটা আমার শেষ হয়ে যায় আমি শহীদ হব শহীদের মর্যাদা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এভাবে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ولكن لا تشعرون যে আল্লাহর পথে লড়াই করতে করতে নিজের জীবনকে বিলিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা আপন প্রভুর কাছে জীবিত অতএব তাদেরকে তারা তোমরা তাও উপলব্ধি করতে পারো না আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত
بل أحياء عند ربهم يرزقون جرا الله ربنا شهيد هاي الله ربنا لطف لطف شهيد هاي جاي تدريك تومرا بيتو بلونا ترى أبون بروبور كاتي بيتو تدريك الله باك رزق بدان كورين وامار بدي بيشي بارا بيبكر شده وطور دي بين جاكرو تو كونته بولين تو ديكي خبر خاي كارا مريتو مانوس نجي بيتو مانوس আরজরে বলেন না জীবিত মানুষ খাবার খায় আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদা এত বাড়িয়ে দিলেন এজন্যই প্রমাণ স্বরূপ নবীজি বলেন ও আমার উম্মতেরা যখন দুনিয়ার জমিন থেকে একজন একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেয় ওই শাহাদাত বরণ করে ওই মানুষটার রূহটাকে সবুজ পাখির ভিতরে এভাবে করে পড়ে দেয় ওই সবুজ পাখিটা জান্নাতে যেথায় মনে চায় সেথায় যায় যা মনে চায় তা খায় সুরে চিৎকার মেরে কোন সুবহান সাহাবী আবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চুদ্দর ময়দানে যেতে চাই মনটা আমার সেখানে পড়ে আছে আল্লাহর নবী আবার ডেকে ডেকে বলেন সমস্যা কোথায় আল্লাহর নবীকে উত্তর করে বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্যা একটাই আমার ঘরের ভিতরে আমার বৃদ্ধ মা বাবা আছে আল্লাহর নবী বলেন যা তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না মা বাবার খেদমত করো আল্লাহ পাক আমল নামার ভিতরে জিহাদের ময়দানের সব দান করে দিবে আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ যারা বলেন নাই মুখটা যারা বন্ধ রাখছে আস্তে করে বলতে হচ্ছে আমাদের সকলেরই দাড়ি চুল পাচ্ছে আর আমাদেরকে একটা কথাই কেবল মাত্র ডাক দিচ্ছে তোমার কবর পথের তুমি যাত্রী হবে তোমার একটা দিন তোমাকে কবরের দিকে পাড়ি জমাতে হবে আজ যারা এক সময় তরুণ ছিলেন আজ আস্তে আস্তে তাদের চুল দাড়ি পাচ্ছে আর বৃদ্ধের ডাক দিচ্ছে কবর যেন কেমন করে আস্তে আস্তে করে ডাকছে ও আমার তরুণ যুবক ভাইয়েরা আজ যারা আজকে সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন আমি আপনাদের কাছে বিনীত এক অনুরোধ করব অন্ততপক্ষে আজকের দিনটার জন্য নিজেকে ফারেক করে নিজেকে মুক্ত করে নিজেকে আজ আজাদ করে আসেন জান্নাতের বাগানে আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু আজ এসেছি আজ কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে আমি বলবো আপনি শুনবেন আমি আপনাদেরকে শুনিয়ে যাব আপনারা শুনে আমল করবেন এতটুকু প্রত্যাশায় আজ আপনাদের মাঝে এসেছি বড় আফসোসের বিষয় সারা বাংলাদেশে কথা বলা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে আমার এই পর্যন্ত আজ অনেকে এখানে উপস্থিত আছেন আমার মোবাইলে আমার ডায়েরি ধারণ করা আছে আমার কোনোদিন ফাঁকা নেই পুরো বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ আলোচনা করে থাকি এটা আল্লাহর মেহরবানি কিন্তু অন্যান্য বৎসর হোমনা থানায় আমার অনেকগুলো প্রোগ্রাম থাকে প্রায় 15 থেকে 20টা কিন্তু দুর্ভাগা হতভাগা আমি এই কারণে যে অত্র অঞ্চলে কোনো প্রোগ্রাম তেমন আমার নেই এ কারণে যারা আমার বন্ধু এবং যারা কাছের মানুষ তাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা আসেন বসেন কোরআনের কথাগুলো শোনেন আমি না হয় ছোট কিন্তু কোরআন আল্লাহর বড় জোরে কোন ঠিক কিনা যারা জোরে বলেন কোরআন আল্লাহর বড় আল্লাহর কোরআন আল্লাহর কথাগুলো শোনার আমাদের দরকার আছে না নাই আমার বন্ধুরা তার চাইতে বড় আকর্ষণের বিষয় সে আকর্ষণের বিষয় হলো আজকের মাহফিলের যিনি আজকে আমাদেরকে যিনি আলোচনা শোনাবেন আমাদের এই মধ্যমণি তিনি আপনার দিনাকে আপনারা চিনেন যার কথাগুলো শুনলে হৃদয়ের মাঝে ঝড় তোলে কান্না বয়ে আসে চোখ দিয়ে তিনি আর কেউ নন হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন হযরতকে আল্লাহ পাক আজ দামি দামি মুক্তা খচিত সেই কথা আজ আমাদেরকে শোনাবার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আর যদি এইভাবে এসে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দেখেন মন যে কোনো আলোচকের খারাপ হবে তাই আপনারা মেহরবানি করে সকলে কষ্ট যদি না মনে করেন একটু সামনের দিকে গুছিয়ে চলে আসেন নিজ দায়িত্বে নড়াচড়া যদি কষ্ট মনে করেন তাহলে তিনি বসে থাকেন কিন্তু যদি মহাব্বত করেন সন্তান হিসাবে দেখেন বৃদ্ধ বাবারা আসেন নওজোয়ান আমার বন্ধুরা যাদের সাথে ঘুরে উড়াতাম তারাও আসেন আল্লাহ সকলকে আসবার এবং বসবার যারা বাহিরে আছেন সকলকেই বলবো আপনারা মেহরবানি করে চলে আসেন আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন আমার বন্ধুরা আমার ভাইরা আমি যে বিষয়ে কথা বলতে চাই আল্লাহ পাক সেই বিষয়ে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা এখানে দুইটা কথা আমার আল্লাহ সর্বপ্রথম বলছেন বান্দা আল্লাহর পক্ষ থেকে একদম
কাজা মানে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে একদম সিলগালা হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে হুকুম আরোপিত হয়ে গিয়েছে এর মধ্যে পরিবর্তন করার কোনো সুযোগ নেই বরং আল্লাহর পক্ষ থেকে এটাই নির্ধারিত আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে আমার বন্ধুরা আমার ভাইরা আমি আপনাদের কাছে যে কথাটা জানতে চাই জমিন কার